মাস্তারুল শেখ প্রশ্ন করেছেন ইফতার তাড়াতাড়ি করা সবচেয়ে উত্তম এবং দেরিতে ইফতার করা নাকি ইয়াহুদিদের কাজ হাদিস দ্বারা বিস্তারিত জানতে চাচ্ছিলাম জানালে খুব উপকৃত হব যে ভাই আমরা বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বোখারি এবং মুসলিমের মধ্যে এসেছে

মুসলিমদের বৈশিষ্ট্য এবং দেরিতে সাহারি খাবে সেটাও মুসলিমদের বৈশিষ্ট্য হিসেবে নবী সাল্লাম উল্লেখ করেছেন যেমন আরেকটি হাদিসে তিনি বলেছেন ফসলুমা বাইনা সুইয়ামিনা ও সুইয়াম আহল কিতাব সাহা আমাদের এবং আহলে খিতাব সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া এবং সেটাকে আখির করা এখানে ইমাম আহমদ আবু দাউদ এবং ইবনু হিব্বানের একটা হাদিস আমরা পাই যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে তার ইফতার কথাও যেমন বলেছেন এবং ইহুদিরা দেরিতে করে সে কথাটাও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন লাইয়াজাল উন্নাসু বেখের ইনাসু আল ফেতরা মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকে যতক্ষণ মানুষ দ্রুত ইফতার করে লে আন্নাল ইয়াহুদা ও নাসারা ইয়া খেরুন কারণ ইয়াহুদ এবং নাসারা অর্থাৎ আহলে কিতাবের লোকেরা তারা দেরিতে ইফতার করে এ হাদিসটি সহিহাত তারগিব তারহিবের মধ্যে শেখ আলবানী হাসান বলে উল্লেখ করেছেন আর এছাড়াও আমরা আরও কিছু সহি হাদিসের মধ্যে এর সমর্থনে বক্তব্য পাই যেমন ইমাম হাকিম এবং তিনি ছাড়াও আর অনেকে একটা রেওয়ায়ত করেছেন নবী সাল্লাহ সাল্লাম থেকে বলেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না না ইশারুল আমরা নবীদের দল তিনটা বিষয়ে আদিষ্ট হয়েছি বেতা আজিল ফেতর তাড়াতাড়ি ইফতার করা ও তাহির সাহুর এবং সাহারি দেরিতে করে করা ও ওয়াদ আল ইমনা ইয়াদ ইল ইমনা আল আল ইউসরা ফসাল এবং মধ্যে বাম হাতের উপরে ডান হাত রাখা হুম সেটা হাতের এই জায়গা রাখা যাবে আবার জেরা এই জায়গাটা হলো জেরা যেটা বোখার হাতে এসছে এভাবেও রাখা যাবে অর্থাৎ বামের উপরে দানটা সালাতের মধ্যে রাখা যতক্ষণ আমরা টিয়ামের মধ্যে থাকি দাঁড়িয়ে থাকি তাহলে এই হাদিসটা হাকিম এবং আরো অনেকের বর্ণনা করেছেন এবং শাহী আল জামিয়ার মধ্যে শেখ আলবানি এটাকে শাহী বলেছেন আহ এখানে তাজুল উল ফেতরের কথা বলা হচ্ছে এবং তাহির আসাহুরের কথা বলা হচ্ছে এখানে আমরা লক্ষ্য করছি যে রাসুল সাল্লাহ সাল্লাম ইয়াহুদিরা যারা রাত হলে ইফতার করতে মানে হচ্ছে রাত হলে ইফতার করা তাদের মুখালাফাতের কথা তিনি এখানে উল্লেখ করেছেন ইসলাম তার স্বাতন্ত্র যাতে বজায় রাখে এবং যাতে মুসলিমরা যে কোনো আহলে কিতাবের কৃষ্টি কালচার এগুলো থেকে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখে এবং পত্তলিকদের কালচার থেকে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখে সেই জন্য আমরা দেখি নাবি সাল্লাহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে মোখালাফাত করতে বলেছেন শুধু ইফতারের ক্ষেত্রেও না বরং আসুরার সিয়ামের ক্ষেত্রে যখন তারা শুধু আহলুল কিতাব তারা শুধু সিয়াম রাখে তখন বললেন আগামী বছর আমি জীবিত থাকলে তা সুরা নয় তারিখেও রাখবো এর কারণ হচ্ছে আসলে আহুল কিতাবের সাথে তিনি পার্থক্য সূচনা করতে চেয়েছেন হজের মধ্যে পৌত্তলিকরা যেভাবে হজ করত যেমন তারা আরাফা পর্যন্ত না গিয়ে মুজদালিফা থেকেই আবার হারামে ফিরত তখন নবী সাল্লাম আরাফায় মুসলিমদেরকে রাত্রি দিবসটা যাপন করতে বললেন নয় তারিখ এবং দিবস পুরো অথবা দিবসের তিয়দাংশটা যদি সে থাকে তাহলে আলহাজ্য আরাফা এটি পূর্ণ হয়ে যায় এবং এখানে আমরা দেখি যে মুশ্রিকরা তারা আরাফায় অবস্থানের কাজটা করতো না নবী সাল্লা করতে বললেন এভাবে আরো বিভিন্ন জায়গা আমরা দেখি যে আহলুল কিতাব এবং মুশরিক তাদের সাথে যেন মিল না হয় সেই জন্য তার ইনস্ট্রাকশনটা রেখেছিলেন ঠিক এই হয়তো আমাদের কাছে মনে হতে পারে এটা খুবই ছোটখাটো একটা বিষয় বাট ছোটখাটো বিষয়েও নবী সাল্লাহাম অত্যন্ত সতর্ক ছিলেন উম্মাকেও সতর্ক করেছেন যাতে আমরা ছোটখাটো থেকে আরম্ভ করে বড় বড় বিষয়গুলোতে তাদেরকে ফলো না করি অতএব ইফতার তাড়াতাড়ি করার বিষয়টি নবী সাল্লা সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং এক্ষেত্রে আমরা দেখি যে তাড়াতাড়ি ইফতারের ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লামের কার্যক্রমটা কী ছিল দেখেন ইবনু হেব্বান এবং আরও অনেকে বর্ণনা করেছেন আনাস আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলছেন মা রায়তু রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কাত্তু সাল্লাহ সাল্লাহ মগরিব হাত ইফতার ওয়ালাউ আলা শির ব্যতিমিন মা আমি রাসুল সাল্লাহ কখনো দেখি নাই যে তিনি ইফতার না করে সলত মাগরিব পড়েছেন যদিও সেটা এক কোষ পানি পান করার মাধ্যমে হয়ে থাকে ইমাম আহমেদ আবু দাউদ তিরমিদি আরেকটি হাদিস বর্ণনা করেছেন কানা কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউফতি রতা রতাবাজ কবলা ইউসাল্লিয়া ফ ইনলাম তখন রতাবাজ ফ আলা তামারাত ফ ইনলাম তখন হাসা হাসাওয়াতে মেম্মা নবী সালাত পড়ার আগে অর্থাৎ মাগরিবের সালাতের আগে রোতাব দিয়ে ইফতার করতেন যদি রোতাব না থাকতো তাহলে তামার শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাও না থাকতো তাহলে তিনি কয়েক কোষ পানি পান করতেন সাহাল ইবনে সাঈদ আল্লাহ তাআলা থেকে আরেকটা হাদিস পাওয়া যায় ইবনু খুযায়মাহ ইবনু হিববান এবং হাকিম বর্ণনা করেছেন সাহাল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তাযাল উম্মতি আলা সুন্নতি মা লাম تنتজির বিফত্রিহা আন-নুজুম আমর উম্মাত ততক্ষণ পর্যন্ত আমার সুন্নার উপর থাকবে যতক্ষণ পর্যন্ত সে তার ইফতার নিয়ে তারকা উঠা পর্যন্ত অপেক্ষা না করে অর্থাৎ সে সূর্য ডুবে গেল এরপরে তারকা কখন উঠবে তখন ইফতার করবে যেভাবে ইহুদিরা ইফতার করে সেটা যেন না করে সেটা যদি তারা না করে তাহলে তারা কল্যাণের উপর থাকবে আর সেটা যদি তারা ছেড়ে দেয় বরং তারকা উঠা পর্যন্ত একটা টাইম রাত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তাহলে ইহুদিদের সাথে তাদের মিল হয়ে যাবে এবং সেটা সঙ্গত হবে না সুতরাং এই যে হাদিস গুলো আমরা পেলাম এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি সামান্য কিছু দিয়ে হলেও ইফতারের টাইমটা সে রক্ষা করবে ইফতারের টাইমটা সে রক্ষা করবে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সে ইফতার করবে এবং সালাতুল মাগরিবের আগে সে ইফতার করবে এটা নবী সাল্লাহ সাল্লাম থেকে আমরা পেলাম এবং সতর্কতামূলক কয়েক মিনিট সে ইফতারকে বিলম্বিত করবে না এটাই এই হাদিসগুলো থেকে আমরা বুঝলাম আমরা সহি মুসলিমের একটা হাদিস আবি আতিয়া থেকে পাই তিনি বলেন দেখাল তো আনাও আমাসরুক আয়েশা আমি এবং মাসরুক মাসরুক একদম তাবেই আমরা আয়েশার আদি আল্লাহ তালাহর কাছে গেলাম ফাকুল নাইয়া উমাল ম মিনিম রাজুল হায়াবে মোহেম্ম দিন সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আমরা বললাম হে মোমেন্দের মা দুজন ব্যক্তি রাসূসাল্লাহসাল্মের মাহদসাল্লাসাল্মের সাহাবাদের মধ্য থেকে আহাদুং ইয়াইজ্জুলুল আফতার ওই ওয়াজ্জুল্ল সাল্লাহ ওয়া ওলাখরুল আফতার ওই সালা তাদের একজন তাড়াতাড়ি ইফতার করে এবং তাড়াতাড়ি সালাত পড়ে এবং আরেকজন দেরিতে ইফতার করে এবং দেরিতে সালাহ পড়ে قالت أيهما الذي يؤجل الإفطار ويؤجل الصلاة تدر كي إفطار كوري إبن كي صلاة قال قلنا تكون أبو عطية بولن أمر بولن عبد الله بن عبد الله عبد الله بن مسعود رضي الله تعالى قالت تكون عائشة رضي الله تعالى بولن كذلك كان يصنع رسول الله صلى الله عليه وسلم إبابي رسول صلى الله عليه وسلم قلتن أشا বোখারি মুসলিমের মধ্যে আরেকটা হাদিস বলে আমরা শেষ করবো আজকের আলোচনা আবু ইবনো আবু আউফা থেকে তিনি বলেন যে আমরা একবার কোন এক সফরে নবিসামের সাথে ছিলাম তখন যখন সূর্য অস্ত গেল তখন তিনি একজন সাহাবিকে বললেন নেমে ছাতু প্রস্তুত করো আমাদের জন্য তখন সে সাহাবি বললেন ইয়া আল্লাহ এখনো তো দিনের আলো আছে তখন তিনি বললেন তুমি নামও নেমে ছাতু প্রস্তুত করো সে সাহাবি আবার বললেন ইয়ার সাল্লাহ দিন তো শেষ হয় নাই এখনো দিনের আলো আছে সূর্যের আলোর আভা দেখা যাচ্ছে তখন তিনি আবার বললেন তুমি নামো নেমে ছাতু প্রস্তুত করো তখন তিনি ছাতু প্রস্তুত করলেন নবী সাল্লাহ সাল্লাম পান করলেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করলেন এভাবে বললেন ইদা রাই তুমুল্লাইলা আকবেলা মিনহা হুনা ফাকাদ আফতার যখন তোমরা দেখবে যে দিক থেকে রাত আসলো তখন রোজাদার ইফতার করবে এই একই বর্ণনা বেশ কয়েকটা এসছে একটার মধ্যে আরো স্পষ্ট করে বলা হয়েছে বলা হয়েছে হুনা যখন এদিক থেকে রাত্র আসবে এদিক থেকে সূর্য অস্ত যাবে এবং এদিক থেকে দিবস চলে যাবে এদিক থেকে রাত্র আসবে আর ওদিক থেকে দিবস চলে যাবে এবং সূর্য অস্ত যাবে সূর্য অদৃশ্য হবে অস্ত যাবে মানে হচ্ছে অদৃশ্য হবে তখনই রোজাদার ইফতার করবে তাহলে বোঝা গেল এই সকল হাদিসের বর্ণনা আমাদের কাছে একটা জিনিস প্রকটিত করে দেয় সেটি হচ্ছে সূর্য যাওয়ার সাথে সাথে ইফতার এবং তাখির না করা এটাই রাসুলসল্লাহ সাল্লামের সন্ধ্যা অনেকগুলো হাদিস থেকে সেরে বোঝা গেল শুধু আমবা অস্পষ্ট হাদিস থেকে নয় বরং স্পষ্টভাবে ভাবে রাসূল সাল্লামের এই আবু আফার সাথে ঘটনা এবং তার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আবু আতি এবং মাসরুকের ঘটনা এগুলো প্রমাণ বহন করে যে সতর্কতামূলক কয়েক মিনিট দেরি করা আসলে এটা সুন্নাহ সম্মত নয় কেউ যদি দেরি করেন তাহলে তার সিyam কিন্তু বাতিল হবে না আমরা যারা তাড়াতাড়ি ইফতারের পক্ষে কথা বলছি এবং কি মানার কথা বলছি তাদেরকেও সতর্ক থাকতে হবে কাউকে সন্ন্যার দিকে আনতে গিয়ে আমরা যেন তাদেরকে গালমন্দ না করি এবং আমরা যেন তাদের উপর চড়াও না হই এবং তারা দেরি করে ইহুদিদের মতো হয়ে গিয়েছেন এটাও আমরা তাদেরকে না বলি আমরা বরং চেষ্টা করবো আমরা সবাই ভাই ভাই আমরা তাই না সবাই মিলেই রসুল সাল্লা সাল্লামের রিভাইভ করা তার সুন্নাকে ধারণ করা এবং তার জীবনী পড়ে হাদিসগুলো পড়ে তার সুন্নাকে আবিষ্কার করা এবং সে সুন্নাকে তামাশুক করা শক্তিশালী ভাবে এটাই হচ্ছে আসলে আমাদের জন্য সেরিয়া সম্মত এবং আমরা আশা করব আমাদের যে যে পন্থী হন না কেন তারা সুন্নাকে বোঝার চেষ্টা করবেন এবং সুন্না ভিত্তিক আমলের চেষ্টা করবেন ইনশাআল্লাহ